অল্প সুরে অল্প কিছু বুকের ক্ষত বসিয়ে দিতে পারলে জীবন অনন্ত এক গানের মতো। আজ আসর জমাবার জন্য রয়েছেন সকলের প্রিয় শিল্পী পরমব্রত। আর কথা নয়, গানে গানে পথ চলা, অন্তরের কথা বলা, রয়েছেন শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। উনি এমনভাবে আমাকে ইন্ট্রোডিউস করলেন মঞ্চে যেন আমি একেবারে পেশাদার গায়ক। প্রথমেই এমনকি নববর্ষের শুভেচ্ছা জানানোরও আগে আমি একটা কথা বলে রাখি, আমি সত্যি সত্যি জানতাম না এত মানুষ থাকবে এখানে। আমি একদম গায়ক নই, আমি বাথরুম সিঙ্গারের থেকে একটু উঁচে একটু উপরে এটুকু বলতে পারি, সেটুকুই, তার বাইরে কিচ্ছু না। এবং বোধহয় গত ছ মাসে একবারও গান করিনি। আমার এখানে মার্কিন ক্লাবে আসার কথা লক্ষ্মণবাবুর অনুষ্ঠানে, আপনাদের সকলের অনুষ্ঠানে, সেইখানে আসার সূত্রে যখন বলা হলো যে আপনি যদি যান এবং যদি দুটো গান করেন, এই অনুরোধটা প্রায়শই আসে এবং সবসময় ঠেলতে পারা যায় না। সেই কারণে কিন্তু আমি আবারও একদম শুরুতেই বলে রাখছি, আমি একেবারেই গায়ক নই এবং এত মানুষ আছেন দেখে আমার অলরেডি হাত মানে হাঁটু কাঁপতে আরম্ভ করেছে। আর আমি যে বললাম ছ মাস গান করিনি, এবং যারা আমার সঙ্গে আজকে মঞ্চে উপস্থিত আছেন, যারা সঙ্গে যন্ত্রণার সঙ্গে যারা আছেন, তাদের সঙ্গে আমার এই আজকে প্রথম দেখা হলো এবং কোনো রকম কোনো রিহার্সেল কিচ্ছু নেই, কাজেই একটা প্রবল একটা খিচুড়ি হতে চলেছে বুঝতে পেরেছি।